दिलावर हुसैन, शाहिदुल्लाह खान मदनी, अब्दुल रजाक बिन यूसुफ, डॉक्टर अबू बकर मोहम्मद जकरिया, जहांगीर आलमेर उपस्थापना। যেভাবেই হোক দায়িত্বটা স্বয়ং নবীজি দিয়েছেন। মূল নীতি হচ্ছে মাত্র দুটি, সর্বদাই হক পথে অটল থাকবে। এই সব কিছুর ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা। যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে দাও। কেমন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ, হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময় তার ক্রমবিকাশ, কাল রাত ৮টায় পুনঃ সম্প্রচার সকাল ৬:৩০ বাংলাদেশে পিস টিভি বাংলায়। The solution for humanity. Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله الخلق ফাকাতাবা কিতাবান ফাইন্দাহু ফাওকা আরশিহি ইন রাহমাতি সাবাকাত গাযাবি ওয়া ফি রিওয়ায়াতিন গালাবাত গাযাবি। রাহুল বুখারী ও মুসলিম। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ ভরসা, আল্লাহ ভীতি ও আল্লাহর দয়া ও ক্ষমা সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করছিলাম। তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহর অসীম দয়া, তিনি রহমান, তিনি রাহিম। তিনি কত বড় দয়াবান, মানুষ তা বুঝে না, মানুষ তা বুঝার চেষ্টাও করে না। মানুষ বুঝলে আল্লাহকে মূল্যায়ন করত এবং তার দয়ার, তার রহমতের আশা করত। যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের অত্যাচার সহ্য না করতে পেরে এলাকা থেকে চলে গেলেন, মাদিয়ান শহরের কোনো এক জায়গায় বসে তিনি বলছেন, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। প্রতিপালক, তুমি ক্ষমা করো, তুমি দয়া করো, তুমি যে বড় দয়াবান, তুমি যে বড় ক্ষমাবান, তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার রহমত কামনা করছেন। কিছুক্ষণ পরেই আল্লাহর দয়া, রহমত তিনি দেখতে পেলেন। তার বাঁচার, থাকার একটা পথ বের হয়ে আসলো। আইয়ুব আলাইহিস সালাম বলেন, আন্নি মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। প্রতিপালক, আমি বড় বিপদে, তুমি বড় দয়াবান, তোমার অনেক দয়া, তোমার অনেক রহমত। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে আমার অপরাধী দাস দাসী, যারা তোমরা নিজেদের প্রতি অত্যাচার করেছো, অন্যায় করেছো, তোমরা আল্লাহর রহমত হতে নিরাশা হয় না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। নিশ্চয় আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করবেন, মানুষের সব পাপ ক্ষমা করে দেবেন। তিনি বড় দয়াবান, তিনি বড় রহমান। তিনি মানুষকে নিরাশা না হওয়ার জন্য বলছেন, সে যত বড়ই পাপী হোক না কেন, যেই পাপী হোক না কেন, তার পাপ ক্ষমা হবে না এ আশা যেন সে না করে। সে আল্লাহর রহমতের আশা করুক, আল্লাহর রহমত পাবে সে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা। যখন আল্লাহ তাআলা মাখলুককে সৃষ্টি করলেন, পৃথিবী সৃষ্টি করে সব প্রাণীকে সৃষ্টি করলেন। কাতাবা কিতাবান, তখন তিনি সব কিছু লিখে রাখলেন। কার তাকদির কি, কে কতদিন থাকবে, কে কি খাবে, সব আল্লাহ তাআলা সব বিস্তারিত লিখে রাখলেন। ফাইন্দাহু ফাওকা আরশিহি, সেটা তার নিকটে আরশের উপরেই রয়েছে, এটা তার হাতেই রয়েছে। এই খাতা, এই লিখিত বিষয়টি আল্লাহ তাআলা কারো হাতে প্রদান করেননি। আল্লাহর নবী বলেন, সেখানে একটি কথা লেখা আছে যে ইন রাহমাতি সাবাকাত গাযাবি, আমার দয়া আমার রাগকে পার করে গেছে। অন্য এক বর্ণনা রয়েছে ইন রাহমাতি গালাবাত গাযাবি, আমার দয়া আমার রাগকে উপেক্ষা করে গেছে। আল্লাহ তাআলা কোনো সময় রাগ দিয়ে কাজ নেন না, সব সময় দয়া দিয়ে কাজ নেন। যদি আল্লাহ তাআলা রাগবশত কাজ করতেন, রাগের মাধ্যমে কাজ করতেন, অসন্তুষ্ট হয়ে যদি কিছু করতেন, তাহলে তো মানুষের বাঁচার কোনো পথ থাকতো না। আল্লাহ রহমান, আল্লাহ রহিম, তিনি নিজের পরিচয় দিয়ে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। প্রশংসা সেই আল্লাহর যিনি বিশ্ব জগতের প্রতিপালক, সমস্ত জগতের লালন পালনকারী। তিনি রহমান, তিনি রাহিম। মানুষ বুঝে না। আল্লাহ তাআলা বলছেন আমার রহমত আমার রাগকে পার করে গেছে, আমার দয়া আমার ক্রোধকে পার করে গেছে। যদিচ বিচারের কাঠগড়াতে যখন জাহান্নাম আর জান্নাত আল্লাহর কাছে হইচই লাগাবে, জাহান্নাম বলবে লেমা উসিরতু বিল জাব্বারিনুল মুতাকাব্বিরিন, প্রতিপালক আমার উপরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারীকে প্রাধান্য দেওয়া হলো কেন, আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী কেন? জান্নাত বলবে প্রতিপালক আমার ভিতরে অসহায় নিঃস্ব দুস্থ গরিব কেন? তখন আল্লাহ তাআলা বলবেন জাহান্নাম ইন্নামা আনতি গাযাবি, নিশ্চয় তুমি আমার রাগ, ওয়াযিবু বিকা মান আশাউ মিন ইবাদি, তোমার দ্বারা আমি যাকে ইচ্ছা শাস্তি দিব। বিচারের মাঠের একটা পর্যায় জাহান্নাম যখন তর্ক করবে, আল্লাহর সামনে কথা বলবে, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে বলবেন যে তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ, তোমার মাধ্যমে আমি স্বৈরাচারী স্বেচ্ছাচারীদের শাস্তি দেব। জান্নাতকে আল্লাহ তাআলা বলবেন ইন্নামা আনতি রাহমাতি, নিশ্চয় তুমি আমার দয়া, আরহামু বিকা মান আশাউ মিন ইবাদি, আমি তোমাকে দিয়ে আমার বান্দার যাকে ইচ্ছা দয়া করব। এটা আল্লাহর নবী বলছেন। বিচারের মাঠে জাহান্নাম জান্নাতের তর্কে আল্লাহ তাআলা এই কথা বলবেন। এখানে আল্লাহর নবী বলছেন যে আল্লাহ বলেছেন আমার দয়া আমার রাগকে পার করে গেছে। দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষের উপরে কোনো সময় রাগ করে কোনো সিদ্ধান্ত নেবেন না, নিলে মানুষের বাঁচার কোনো পথ থাকতো না। এই জন্যই আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী বলেছেন লাউ ইয়ালামুল কাফির, অস্বীকারী কাফের বেদিন পাপী যদি জানতো যে আল্লাহর নিকটে কেমন দয়া রয়েছে, কি ধরনের দয়া রয়েছে, তাহলে তার দয়া হতে একজন কাফেরও নিরাশা হতো না। মা কানা তা কাফের, একজন কাফেরও নিরাশা হতো না। সে আশা ব্যক্ত করতো যে আমিও বেঁচে যাব, আমিও ফল পাবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আল্লাহ তাআলার নির্ধারিত দয়া 100টি। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াদ-দাওয়াবি ওয়াল হাওয়ামে, আল্লাহ তাআলা 99টি দয়ার একটি দয়া জিনের মধ্যে, মানুষের মধ্যে, হিংস্র প্রাণীর মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যে ভাগ করে দিয়েছে। ইয়াতাআতাফুনা বিহা ওয়া ইয়াতারাহামুনা বিহা ওয়া তাআতুফুল ওয়াহশালা ওয়ালাদিহা, একটি দয়ার ভাগ পেয়ে মানুষ পশু প্রাণী তার বাচ্চাদের উপরে দয়া করে, পরস্পরে ভালোবাসা দেখায়, পরস্পরে ময়া দয়া প্রেম প্রীতি প্রকাশ করে। হিংস্র প্রাণী তার বাচ্চাকে ভালোবাসে, একটি দয়ার ভাগ পেয়ে। সম্মানিত দর্শক মণ্ডলী, মানুষ একটি দয়ার ভাগ পেয়ে তার ছেলেকে আদর করে, চুমু দিয়ে ভালোবাসাকে প্রকাশ করে। একটু মেয়েটা কেঁদে উঠলে দৌড়িয়ে গিয়ে আম্মু বলে আদর করে কোলে তুলে। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিহ্বা দিয়ে চাটে, একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে, একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে, একটি দয়ার ভাগ পেয়ে বাঘ সিংহ তার বাচ্চাকে স্নেহ করে আদর করে। একটি দয়া সারা পৃথিবীর সমস্ত প্রাণীর মধ্যে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন, যে ভাগ পেয়ে মানুষ তার বাচ্চার উপরে দয়া মায়া করছে। ৯৯টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ওয়াখারা তিসাততিসিনা রাহমা ইয়ারহামু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। ৯৯টি আল্লাহ তাআলা দয়া নিজের কাছে রেখেছেন। এই দয়া দিয়ে বিচারের কাঠগড়াতে মানুষকে মাফ করবেন। আল্লাহ কত বড় দয়াবান। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহর নিকটে রয়েছে ৯৯টি দয়া। বিচারের মাঠে আল্লাহ তাআলা এই দয়া দিয়ে মানুষকে মাফ করবেন, মানুষকে ক্ষমা করবেন। যদিচ আল্লাহ রাসূল এই কথা বলেছেন যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কিয়ামতের মাঠে কথা বলবেন না, তাদের প্রতি দয়ার দৃষ্টি দিবেন না, তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা খোটা দেয়, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা মিথ্যা কথায় ব্যবসা করে। অন্য বর্ণনে আল্লাহ রাসূল বলছেন তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মিথ্যুক শাসক, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে বয়স্ক ব্যভিচার, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে গরিব গৌরবী অহংকারী। এই ব্যাপারে আল্লাহ রাসূল কঠোরতা আরোপ করেছেন। এরপরেও আল্লাহ তাআলা বিচারের মাঠে বড় দয়াবান, বড় রহমতের অধিকারী। তিনি তার এইসব ৯৯টি দয়া দিয়ে মানুষকে মাফ করবেন, মানুষের প্রতি দয়া করবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি। আশা যে আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা বিরতির পরেই আপনাদের সাথে আবার সাক্ষাৎ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেই তো একজন আদর্শ মুসলিম। ওয়ামান আহসানু দীনান মিম্মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিন। যে তার সত্তাকে আল্লাহর জন্য একনিষ্ঠভাবে সৎকর্ম পরায়ণ হয়ে অনুগত করল। তাই আমাকে আপনাকে হতে হবে আল্লাহর জন্য অনুগত, হতে হবে একজন প্র্যাকটিসিং মুসলিম। তাই একজন আদর্শ মুসলিম হতে হলে পিস টিভি বাংলায় দেখুন আমার আলোচনা একজন আদর্শ মুসলিমের করণীয়। কি কি রয়েছে সেই বৈশিষ্ট্য মালা যার কারণে বান্দা হতে পারে মহান আল্লাহর প্রিয়, জানুন এই অনুষ্ঠান যোগে আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয়। কাল রাত 9:30 বা পুনঃ সম্প্রচার সকাল 8টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। What would you recommend? Peace TV presents. What do you have to say about learning the wise way? What would you recommend us to take as career after we pass our school? So what exactly we should do? What do you have to say about pursuing two fields together? Ideas brilliant, strategy sustained. The best profession is a profession of a person who invites people to Allah subhanahu wa ta'ala. Avail the opportunity with Dr. Zakir. Depending upon what is your interest. But the main aim should be to spread the message of Allah subhanahu wa ta'ala. To implement the convincing Islamic cum educational formula to excel in your career. Dekhun, Career Guidance. Paraburthi Anushthan, Peace TV Banglai. আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা বলছিলাম আল্লাহর অনেক বড় দয়া, আল্লাহর অনেক রহমত। দেখুন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদল বন্দী মানুষ আসলো। কাদেম আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আস-সাবিয়, একদল বন্দী রাসূলের কাছে আসলো। অফিহাল মারা, এদের মধ্যে ছিল একজন মহিলা। ফাতাসা অতাহাল্লব সাদিওহা, এই মহিলা তার বাচ্চাকে পাওয়ার জন্য ছুটাছুটি করছে এবং তার স্তনে দুধ এত বেশি হয়েছে মনে হচ্ছে যেন কখন প্রবাহিত হয়ে পড়ে বইয়া পড়ে, এরকম একটা পরিস্থিতি সেই মহিলার। ফাওয়াজাদাত সাবিয়ান ফি সাবিয়ে, সে তার বাচ্চাকে পেয়ে গেছে এই বন্দীদের মাঝে। ফাখাজাতহু, সে তাকে জড়িয়ে ধরেছে। ওয়াল সাকাতহু বিবাতনিহা, সে তার পেটের সাথে তাকে একেবারে জড়িয়ে নিয়েছে। ওয়ারজাতহু, তাকে দুধ পান করাতে লেগেছে। আল্লাহর নবী বললেন, সঙ্গী সাথী মা তারাও না, তোমাদের মত কি? এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে ফেলে দিতে পারে? তোমাদের মতামত কি? সাহাবিগণ বললেন, লা, কখনো নহে, কখনো এই মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে না। আল্লাহর নবী বললেন, শোনো, এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াবান, আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে এর চেয়ে অনেক 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 বেশি দয়াশীল। একজন মহিলা তার বাচ্চাকে কখনো আগুনে নিক্ষেপ করতে পারে না, এটা অসম্ভব, এটা একটা অবাস্তব ব্যাপার। আল্লাহর নবী বলছেন যে এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াবান, আল্লাহ তাআলা তার বান্দার উপরে তার চেয়ে অনেক 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 বেশি দয়াবান। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি জামানিন মাউদি, অনেক অনেক দিন আগে একটা লোক ছিল, আসরাফলা নাফসিহি, সে তার আত্মার প্রতি অত্যাচার করেছিল। সে তার আত্মার প্রতি অত্যাচার করে আওসা বানিহে, সে তার ছেলেদেরকে উপদেশ দিয়েছিল, উপদেশ দিয়ে বলেছিল, তোমাদের পিতা যখন মারা যাবে, ফাহাররিকুহ, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। ফাদুরু নিসফাহু ফিল বাররে ওয়া নিসফাহু ফিল বাহরে, আগুন দিয়ে জ্বালিয়ে তার অর্ধেক ছাই পানিতে ফেলে দিও, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। শোনো, লাইন কাদার আল্লাহ আলাইহে, আল্লাহ তাআলা যদি তোমাদের পিতাকে ধরতে পারেন, লাইয়ুআযিবুহু আযাবান লাইয়ুআযিবুহু আহাদান ফিল আলামিন, তোমাদের পিতাকে আল্লাহ তাআলা এত কঠোর কঠিন শাস্তি দিবেন, পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তাআলা অত শাস্তি দিবেন না। তোমাদের পিতাকে যদি আল্লাহ ধরতে পারেন, তাহলে এত কঠোর কঠিন শাস্তি দিবেন। কাজেই তোমাদের পিতা যখন মারা যাবে, তখন তোমাদের পিতাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে আর অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও। ফালাম্মা মাতা ফাফালু মা মারাহুম, যখন লোকটি মারা গেল, তখন তার ছেলেরা তাই করল, পিতাকে আগুন দিয়ে পড়িয়ে ছাই করে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল, অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল। ফামার আল্লাহ আল বাহারা, আল্লাহ তাআলা সাগরকে বললেন, সাগর, তুমি ছাইগুলি জমা করে দাও। ফাজামা মাফিহে, সাগর তার ছাইগুলিকে জমা করে দিল। ওয়ামার আল্লাহ আল বাররা, আল্লাহ তাআলা মাটিকে বললেন, মাটি, তোমার এই ছাইগুলি জমা করে দাও। সাগরের মধ্যে যে সব ছাই ছিল, সব ছাই জমা করে দিল, মাটিও তার ছাইকে জমা করে দিল। এবার আল্লাহ তাআলা ছাই জমা করে মানুষ তৈরি করে রেডি করে বললেন, লিমা ফালতা হাজা, তুমি এটা কেন করেছো বলো তো? লোকটি বলল, মিন খাশিয়াতে কাওয়ান্তা আলাম, প্রতিপালক, আমি তোমার ভয়ে করেছি, আর এটা তুমি খুব ভালো জানো যে আমি তোমার ভয়েই করেছি। সম্মানিত দর্শক মণ্ডলী, এখানে দুইটা জিনিস প্রকাশ পায়। একটা হচ্ছে যে লোকটি বলছে, এই কাজটা আমি তোমার ভয়ে করেছি, তাহলে আত্মার তার আল্লাহর ভয় আছে, এটা সে বুঝতো যে আল্লাহ আছেন একজন যিনি শাস্তি দিতে পারেন, এটা বোঝা যাচ্ছে। আর একটা বোঝা যাচ্ছে যে আল্লাহ যে সব কিছু জানেন, এ কথা তার জানা ছিল, নইলে সে কি করে বলতে পারে যে আমি যে তোমার ভয়েই করেছি, এটা তুমি ভালো জানো, এ কথা সে কি করে বলতে পারে? এ কথা বলার সাথে সাথে আল্লাহ তাআলা বলছেন, ঠিক আছে, কাদ গাফারতুল্লাহকে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। সম্মানিত দর্শক মণ্ডলী, আল্লাহর দয়া কি দিয়ে বুঝায়? আল্লাহর দয়া যদি আমরা বুঝাতে পারতাম, তাহলে মানুষ আল্লাহর দয়ার আশাধারী হতো, এটা আমাদের ব্যর্থতা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি জামানিন মাজি কাতালা তিসআতু তিসিনা রাজুলান ওয়া ফি রিওয়ায়াতিন ইনসানান, অনেক দিন আগের ঘটনা, একজন মানুষ ৯৯ জন লোককে হত্যা করেছিল। সুমা আতা রাহেবান, তারপর এক ইহুদি পণ্ডিতের নিকটে আসলো। রাহেব আসলে পণ্ডিত নয়, বরং বলতে হবে যে যারা ওই উপাসনা করে যারা ঘরে বসে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে থাকে, এরকম ব্যক্তি যার আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞান নেই, এমন ব্যক্তির কাছে এই ব্যক্তি ৯৯ জন লোককে হত্যা করে আসলো, এসে বলল আল্লাহ তাওবা, এমন ব্যক্তির কি কোনো বাঁচার পথ আছে? সে বলল লা না, ৯৯ জন লোককে হত্যা করে বাঁচার পথ খোঁজা এটা হয় না। ফাকাতালাহু, তখন এই লোকটি তাকেও হত্যা করলো, মেরে দিল তাকেও। এবার হয়ে গেল ১০০ জন। ফাজালা ইয়াসআলু, এরপরেও লোকটি জিজ্ঞাসা করতে লাগলো বাঁচার পথ কি, কোথায় গেলে বাঁচা যাবে, কি করে বাঁচার পথ বের হতে পারে। কোনো একজন বলল ইতে কারিয়াতান কাদা বা কাদা, তুমি অমুক অমুক গ্রামে যাও, ওখানে গেলে আলেমুলমা পাবা, ওখানে জিজ্ঞাসা করলে তোমার বাঁচার পথ বের হতে পারে। ফাদরা কাহুল মত, তার মরণ চলে আসলো, সময় শেষ। মরণ চলে আসলে ১ মিনিট আগেও হবে না, ১ মিনিট পিছিয়েও হবে না। মানুষ নিজে থেকে তার মরণের সময়ের আগে পিছে করতে পারবে না, মরণ চলে আসলো। ফানা বেসাদ্রিহি না হওয়াহা, যখন মরণ চলে আসলো তখন সে তার বুককে ওই গ্রামের দিকে একটু ঠেলে দিল। সে এতে পৃথিবীবাসীকে জানাতে চাচ্ছে যে আমি বাঁচার একটা পথ খুঁজছিলাম। সে তার বুকটাকে গ্রামের দিকে ঠেলে দিয়ে আল্লাহকে বলতে চাচ্ছে আমি অপরাধ করেছি, এ কথা ঠিক, তবে আমি বুকটা গ্রামের দিকে ঠেলে দিয়ে তোমাকে বলতে চাচ্ছি বাঁচার পথ কি, তোমার কাছে আমি জানিয়ে রাখছি আমি বাঁচার পথ খুঁজছি। ফাখতাসামাত মালায়েকাতুর রাহমা ও মালায়েকাতুল আযাব, জাহান্নামের ফেরেশতা আর জান্নাতের ফেরেশতা হইচই লাগিয়ে দিল। তারা তাকে জাহান্নামে নিয়ে যেতে চায়, তারা তাকে জান্নাতে নিয়ে যেতে চায়। দুই ফেরেশতা দুই রকম আলোচনা করতে লাগলো। ফাওহাল্লাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন ফাকিসু মা বাইনাহুমা, তোমরা মাপো, দেখো সে কত পথ গেছে আর কত পথ বাকি আছে। এরপরে আল্লাহ তাআলা ওহী করলেন গ্রামের দিকে, ফাওহাল্লাহ আন তাকাররাব ইলাহাজিহি ওয়া তাবাদি, যে গ্রামের দিকে হেঁটে যাচ্ছিল আল্লাহ তাআলা সেই গ্রামকে বললেন গ্রাম তুমি একটু আগিয়ে আসো, আর যে গ্রাম থেকে যাচ্ছিল সেই গ্রামকে বললেন গ্রাম তুমি একটু পিছে সরো। জড় বস্তু কথা শোনে, মানুষ শোনে না। দেখছেন, গ্রামকে আল্লাহ বললেন তুমি আগে আসো, চলে আসলো। এই গ্রামকে বললেন তুমি পিছে হটো, পিছে হটে গেল। জড় বস্তু আল্লাহকে মানে, আদম সন্তান আল্লাহকে মানতে চায় না, বুঝে না, শুধু খায় আর পৃথিবী নিয়ে মত্ত থাকে। এই তো মানুষ, আল্লাহর দয়াকে বুঝতেও চায় না, আল্লাহর দয়া পেতেও চায় না। কেমন মানুষ! আল্লাহ তুমি আরো একটু বেশি করে দয়া করো, মানুষগুলিকে তোমাকে বুঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবার ফেরেশতাগণ মাপলেন, ফাওয়াজাদা আকরাবাবে শিবরিন ইলাইহা, ফেরেশতাগণ মেপে দেখলেন যে অর্ধহাত ওই গ্রামের দিকে আগিয়ে গেছে, অথচ লাশ ওখানেই পড়ে আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, বুঝতে পারছেন আল্লাহর দয়া, আল্লাহর দয়া দেখাচ্ছেন। ফেরেশতা যেন উল্টা না বুঝেন, ফেরেশতাও যেন বুঝটা ঠিক থাকে, এই জন্য আল্লাহ তাআলা করছেন। আল্লাহ ইচ্ছা করলে এমনিতে একজনকে জাহান্নামে দিতে পারেন, জান্নাতে দিতে পারেন। জান্নাতে দেওয়া তার কাছে কোনো বড় ব্যাপার নয়, তার অনেক দয়া। আল্লাহ তাআলা বললেন ঠিক আছে, ও যখন অর্ধহাত আগিয়ে গেছে, গাফারতুল্লাহ, আমি তাকে মাফ করে দিলাম। আল্লাহর কত দয়া! ৯৯ জন লোককে হত্যা করে দয়া পেয়ে গেল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, ইদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাবিন ওয়ালা আযাব, আমার উম্মতের ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে তিনি জান্নাতে দিবেন, এ মর্মে আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন। আমাদের নবী বলছেন যে আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন আমার উম্মতের ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন। ওয়া মা কুল্লি আলফিন সাবুনা আলফ, আরো ৭০,০০০-এর প্রত্যেক ১,০০০-এর সাথে আরো ৭০,০০০। আল্লাহ তাআলা এসব মানুষকে জান্নাতে দিবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, একটু পরের বাক্যটা বুঝি। আল্লাহ রাসূল বলছেন যে এরপরে আল্লাহ তাআলা জাহান্নামে হাত ঢুকিয়ে জান্নাতে দিবেন। সুম্মা সালাসা হাসায়াতিন মিন হাসায়াত রব্বি, আল্লাহ তাআলা জাহান্নামে এইভাবে হাত ঢুকিয়ে অঞ্জলিতে করে মানুষকে বের করে জান্নাতে দিয়ে দিবেন, তিন অঞ্জলি। আল্লাহুস সামাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, শেষের হাদিসটিকে আমরা বুঝতে পারলাম। আমাদের নবী বলছেন যে আল্লাহ তাআলা ৭০,০০০ মানুষকে বিনা হিসাবে জান্নাতে দিবেন, তাদের হিসাব নিকাশ নেই, তাদের শাস্তি নেই। এরপরে প্রত্যেক হাজারের সাথে আরো ৭০,০০০ দিবেন। এরপরে তিন অঞ্জলি মানুষকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আমরা অতীতের দুইজন মানুষের, দুইজন পণ্ডিতের কথা শুনেছি, নাকি ডক্টর শহীদুল্লাহ বলেছিলেন যে আল্লাহর হাত কি ছোট, জাহান্নামে যা আছে সবই তো চলে আসতে পারে, জাহান্নামে সবাই আল্লাহর হাতে উঠে যাবে, জাহান্নামের সবাই হাতে উঠে জান্নাতে চলে যাবে। মাওলানা আব্দুল্লাহ কাফি আল কুরাইশি বলেছিলেন, হ্যাঁ ঠিক, আল্লাহ তাআলার হাত ছোট নয়, এ কথা ঠিক, তবে মনে রাখা ভালো, অন্তরে ঈমান থাকে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। জাহান্নামে মানুষকে দেওয়ার জন্যই, রাখার জন্যই আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছেন। আমরা আশাবাদী যে বড় থেকে বড় পাপী কিয়ামতের মাঠে যদি কিছু ঈমান থাকে তাহলে জান্নাত লাভ করব। আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, আমাদের যেটুকু ভুল ত্রুটি রয়েছে সেটুকু সংশোধন করে তুমি আমাদের প্রতি দয়া করো, আমরা তোমার দয়া পেতে চাই, বিচারের কাঠগড়াতেও তোমার দয়া পেতে চাই। এই দয়ার দাবি রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Allahu Akbar, 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 Allahu লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন। আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI আলট্রায়ন ব্যাংক, কোয়াড্রান কোড 48 ক্যালথরপে রোড, বার্মিংহাম, ইউকে। পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার 011-32301, IBAN GB52 LOYD 3096 3401 024192, শর্ট কোড 300083, সোয়েব BIC কোড IBO BGB 22। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin@peacetv.tv। Peace TV, মানবতার সমাধান। আকাশের রংধনু আমরা জীবনে বহুবার উপভোগ করেছি। লাল, নীল, সবুজ, আকাশী, বেগুনি, হলুদ, নানা রঙের সমাহার আমরা দেখেছি রংধনু। কিন্তু জীবনের রংধনুকে কখনো কি আমরা বিশ্লেষণ করে দেখেছি? আমরা জীবনের উত্থান পতন, চড়াই উতরাই, আনন্দ বেদনা, ক্ষোভ হতাশা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব। দেখুন জীবনের রংধনু, কেবলমাত্র পিস টিভি বাংলায়। জানুন কত কার্যকরী ভাবে মুমিন বান্দা নিজের প্রতিটি কাজকে ইসলামী রঙে রঞ্জিত করে। জীবনের রংধনু, কাল রাত ১০টায় পুনঃসম্প্রচার, সকাল 8:30 বাংলাদেশে, পিস টিভি বাংলায়।